পূজোর পরেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পঠন পাঠন শুরু হওয়ার সম্ভাবনা বললেন গিরীন্দ্রনাথ বর্মণ। দীর্ঘদিনের আন্দোলনের পর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চানন বর্মার পুণ্যভূমি খরিশামারিতে ভার্চুয়াল মাধ্যম দিয়ে দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করেন। এরপর রাজ্যে পুনরায় তৃণমূল সরকার তৃতীয়বারের মতো বাংলার মসনদে বসে, যার পরেই এবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পঠন পাঠনের দাবি উঠেছে। দাবি পূরণের জন্য এবং পঠন পাঠন যাতে খুব দ্রুত শুরু হয় তার জন্য আজ বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম নেতা তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ খলিশামারিতে যান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, আপনি জেলা সভাপতি হয়ে আজকে কোথায় কোথায় কী পরিদর্শন করছেন? আজকের বড় কাজ হলো, আজকে আমরা সকালবেলায় 9টার সময় আমি খলিশামারিতে গিয়েছি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠে। সেখানে গিয়ে আমরা বাড়িঘর দেখলাম, আচ্ছা স্কুল বাড়িঘর দেখলাম। আগামীতে পূজার পরেই আমরা দ্বিতীয় ক্যাম্পাসে শুরু উদ্বোধন করতে চলছি, পঠন পাঠন শুরু করতে চলছি। ওর জন্য আমি প্রথমে মাথাভাঙ্গার মহাবিদ্যালয়ের ঘর দেখেছি, আজকে খলিশামারির পঞ্চানন বর্মার জন্মস্থানে পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠে একটা বাড়ি দেখলাম। আচ্ছা আমরা যতদূর সম্ভব 8 তারিখে 10টার সময় ভিসিও ওই বাড়িটি পরিদর্শন করবে। পরিদর্শন করার পর আমরা দ্রুত পূজার পরেই আমরা দ্বিতীয় ক্যাম্পাসের খলিশামারি ক্যাম্পাসে, এখানে ভ্যাকসিন চলছে, ভ্যাকসিন ক্যাম্পও পরিদর্শন করলাম। তারপরে যাবো মাথাঙ্গা পৌরসভা, তারপরে একটা বস্ত্র বিতরণ আছে, এবং সন্ধ্যা 7টার সময় 3টায় এই উপনির্বাচন নিয়ে একটা দলীয় বৈঠক আছে। তাহলে পুজোর পরেই দ্বিতীয় ক্যাম্পাস চালু হচ্ছে, এটা আপনাদের আন্দোলনের ফসল কি? সেটা মানুষ বললে আমি সেটা বলবো না। আচ্ছা ধন্যবাদ।